বিজেপিতে ভাঙন অব্যাহত আর এরই মাঝে বিজেপি ১৩ জন বিধায়ক এবং ৬ জন সাংসদের দল বদল প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ত্রিপুরা সফরের আগে তিনি দাবি করলেন ৭৫ জন বিধায়ক এখনো বিজেপিতেই রয়েছেন। ঠিক কি বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুনব। ওই বাইরে বলবে সরকারের সঙ্গে আছে, ভিতরে বলবে বিজেপিতে আছে। অ্যাসেম্বলিতে ওই যে দেখলেন না, একজন কে আলিপুরদুয়ারের কি একটা প্রাক্তন রিপোর্টার বলল, আমি সৌজন্য দেখাতে গেছিলাম, আমি তৃণমূলে যোগ দিইনি, সৌজন্য দেখাতে গেছিলাম, আমার কোনো প্রবলেম নেই, ৭৫ জনই বিজেপি অ্যাসেম্বলির ভিতরে, কালকে দেখে নেবে, কাল আসুন দেখা।